Hey, hello everyone. Good morning. Welcome back to my channel Style and Tips by Shishpriya. This is me, your Shishpriya. Welcome back to another exciting video. আর আজকের ভিডিওটা আরও একটি সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, যেটা কিনা তোমরা একদম সিম্পল লুক মনে করছো, যারা একটু সিম্পল পছন্দ করো, স্মোকি আই লুক পছন্দ করবে, নিউড লিপস্টিক পছন্দ করছো, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের এই লুকটা তোমাদের সকল প্রেমিক প্রেমিকার জন্য। তো চলো স্টার্ট করি। প্রথমেই আমি এখানে একটা টোনার ইউজ করছি, আর টোনারটি হচ্ছে লোটাসের। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, গোলাপ জল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ভালো করে একটা টিস্যুর মধ্যে টোনারটাকে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে অল ওভার ফেসে। দেন এখানে আমি একটা ZM-এর ময়েশ্চারাইজার ইউজ করছি। ভালো করে ফেস ময়েশ্চারাইজ করবে, কারণ দিনের বেলা হোক কি রাতের বেলা হোক, শীতকালে একটু ময়েশ্চারাইজ করতে হয় ফেসটাকে, নাহলে মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড হয় না, প্লাস বসেও না স্কিনে। এখানে আমি একটা বেলির ব্রাশ ইউজ করছি। আফটার দ্যাট আমি এখানে একটা প্রাইমারি ইউজ করছি। তোমরা যে কোনো প্রাইমারি ইউজ করতে পারো, আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমারি ইউজ করছি। ভীষণ ভালো পোর্সটা মিনিমাইজ করে দেয়। দেন আমি এখানে একটা কালার কারেক্টার ইউজ করছি। যদিও বা দিনের বেলা কালার কারেক্টারটা খুব একটা আমি করে থাকি না, বাট এখানে যেহেতু সরস্বতী পুজোর লুক দেখাচ্ছি তোমাদেরকে, তার জন্য আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আর আমার একটু দেখতেই পাচ্ছ আন্ডার আইজে প্লাস মাউথের চারিদিকে একটুখানি পিগমেন্টেশন রয়েছে। দেন আমি এর জন্য ভালো করে একটু কালার কারেক্ট করে নিলাম। এটা একটা মিওনের কালার কারেক্ট। দেন আমি এখানে একটা স্টোপ ক্রিম ইউজ করছি, যাদের ফেস একটু গ্লো কম বা তোমরা মেকআপে একটু গ্লো চাইছো, যারা পাচ্ছ না গ্লো কোনোভাবে, তারা এই স্টোপ ক্রিমটা ইউজ করতে পারো। এটা হচ্ছে মিওনের একটা স্টোপ ক্রিম। দেন আমি এখানে একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা নর্মাল ফাউন্ডেশন ইউজ করতে পারো, আমি এখানে একটা কালার এসেন্সের স্টিক ফাউন্ডেশন ইউজ করছি, যেটা কিনা আমার স্কিন টোনের। তো ওটাকে ভালো করে একটা বেলি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার ফেসে, এবং নেকটাকেও বাদ দেবে না। তারপরে একটা ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব করে নেবে ভালো করে, যাতে কি একটু ব্লেন্ড হয়। বাট স্টিক ফাউন্ডেশন কি হয়, একটু ব্লেন্ড করতে সময় লাগে, কিন্তু একটু ধৈর্য নিয়ে করলে খুব ভালো ব্লেন্ড হলে খুব ভালো লাগে, গ্লো করে ভীষণ স্কিনটা। আর স্টিক ফাউন্ডেশনটা কি বলো তো, তোমরা অয়েলি স্কিন ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাও, যেহেতু একটু স্টিকি, সেই জন্য গলে কম মেকআপটা আমাদের। তারপর আমি কি করছি, আমার স্কিন টোন, যেহেতু আমার স্কিন টোনের শেড, এর জন্য আমি আরেকটুখানি হাইলাইট করে নিচ্ছি আমার চোখের নিচে, কপালে, নাকের ওপরটা এবং মাউথের নিচে, এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। জিনিসটাকে ব্লেন্ড করবে ভালো করে, তাহলে খুব ভালো সুন্দর অ্যাপ্লাই করতে, মানে দেখে ভালো লাগবে আর কি, যেটাকে বলা হয়। দেন আমি আর একটু সামান্য একটু 1 থেকে 2 টোন একটু ব্রাইট শেড আমি ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটি, এটা লিকুইড কনসিলার। তো আমি ছোটো একদম একদম একটুখানি সামান্য পরিমাণে একটু ইউজ করছি। এরপর এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা আই ম্যাজিকের লুজ পাউডার ইউজ করছি। তোমরা যে কোনো ট্রান্সলেশন পাউডার ইউজ করতে পারো। এটা আমার হচ্ছে হোয়াইট কালারের শেড। তো ভালো করে আমার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি, সেখানে সেখানে আমি লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে আমার ফাউন্ডেশনটা মানে একদম সেট হয়ে যায় আর কি। দেন আমি এখানে আইব্রোজটা করে নিচ্ছি, আর যেহেতু দিনের বেলার মেকআপ বলেই দিচ্ছি একদম হালকার মধ্যে হবে, তার জন্য আমি এখানে কোনো প্রোমেট ইউজ করছি না। এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট দিয়ে আমি আইব্রোজটাকে একটু ড্র করে নিচ্ছি, জাস্ট হালকা হাতে, ফ্রন্টের দিকটা হালকা রেখে পেছনের দিকটা একটু হালকা ডার্ক করে নেবে, বাট ব্রাউন কালারের সেটটা ইউজ করবে। তাহলে কী হবে, আমাদের নর্মাল লাগবে আইব্রোজটা, বেশি ফেক ব্যাপারটা থাকবে না। দেন আমি এখানে একটা আই ম্যাজিকের কাজল ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জেল কাজল ইউজ করতে পারো, আর আমি একটু স্মোকি আইটা করছি, যেহেতু নিচের দিকটা স্মাচ করব, তার জন্য আমি একটুখানি বেশি মোটা করে কাজলটা অ্যাপ্লাই করছি। আর আমার আপার লাইন যেটা রয়েছে চোখের ওপরে, সেই লাইনটাকেও ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা ব্রাশ দিয়ে, যে কোনো একটা ব্রাশ দিয়ে স্মাচ করে নেব। স্মাচটা করলে কী হবে, চোখটা একটু বড় বড় লাগবে। তারপর স্মাচ করার পর দেন আমি এখানে একটা বিউটি গ্লেজডের প্যালেট থেকে ব্রাউন শেড দিয়ে, যেহেতু আমার শাড়ি কালারটা একটু ব্রাউনিশের মধ্যে, এই জন্য আমি ব্রাউন শেডটা দিয়ে ট্রানজিশন শেড করছি, প্লাস একটু ব্ল্যাক শেডটাকে একটু স্মাচ করে নিচ্ছি ব্রাউন শেডটা দিয়ে। ব্ল্যাক কাজলটাকে ভালো করে একটু স্মাচ করে নেবে, তাতে কী হয় চোখটা আমাদের বেশ সুন্দর অ্যাট্রাকটিভ লাগে আর কি। দেন আমি এখানে ভালো করে চোখে ডান চোখটা থেকে বাঁ চোখটাও আমি একটু ভালো করে আরেকবার অ্যাপ্লাই করে নিলাম। একটু ভালো করে একটু প্রমিনেন্টভাবে কাজটা করলে কী হয়, দেখতে বেশি সুন্দর লাগে। তারপর আমি এখানে একটা মাস্কারা ইউজ করছি, যেটা হচ্ছে গিয়ে মেবলিন কলোসলের। তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো, এটা ওয়াটারপ্রুফ, তোমরা নর্মালি যে কোনো তোমাদের পছন্দ মতো মাস্কারা ইউজ করতে পারো। তো আমি ল্যাশটাকে একটু কোট করে নিচ্ছি ভালো করে, আমি ফলস ল্যাশ ইউজ করবো না, যেহেতু দিনের বেলার মেকআপ আমার পছন্দও না পার্সোনালি ফলস ল্যাশেস। দেন আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন শেড দিয়ে, সেম প্যালেটটা থেকে
আর কন্ট্যুরটা একটু শার্প করবে, আর তাতে আমার একটু ফেসটা একটু বেশ ব্রড ব্যাপারটা না লাগে। আমি একটু থুতনির নিচটাও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, দেন আমি নোজটাকে কন্ট্রোল করে নেব। হাত দিয়ে আমি নোজ কন্ট্রোল করতে বেশি প্রেফার করি। এখানে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিলাম, ব্রাশটা দিয়ে একটু শার্প করে নিচ্ছি। দেন আমি এখানে একটা সুগারের ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে মিনি ব্লাশ, এটা হচ্ছে এটার শেড আই থিঙ্ক মব মার্বেল, বাট এটা খুব ভালো একটা শেড, এটা ডাস্কি স্কিন টোনে খুব ভালো যায়। আমার যেহেতু স্কিন টোনটা ডাস্কি টু মিডিয়াম, তো আমার এই এটা খুব ভালো যাচ্ছে আমার স্কিন টোনে। তারপর আমি কি করছি, আমার স্কিন টোনে থেকে একটু ব্রাইট একটা কম্প্যাক্ট দিয়ে আমি পুরো ব্যাপারটাকে সেট করে দিচ্ছি আমার আন্ডার আইজে। আমার যেই প্রমিনেন্ট ব্যাপারটা দরকার, আমি যে কাট করেছি আমার যে চোয়ালটাকে, যেটা বাংলায় বলা হয়, কাট করেছি আমি যেটা কন্ট্রোল করে আমার গালটাকে কাট করে দিয়েছি, সেটাকে আমি কী করছি, পাউডারটা দিয়ে প্রমিনেন্টভাবে শো করছি। দেন আমি এখানে একটা মার্সের লিপলাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। আমি যেহেতু নিউট কালার দেবো, আমি হচ্ছে কোনো লিপস্টিক ইউজ করবো না, এটা একটা হ্যাক বলতে পারো। আমি সেম ওই লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে দেবো, বাট আমি পরে চেঞ্জ করেছি হয়তো, যেটা আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি। এখানে আমি একটা মেবি সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ভরাট করে নিচ্ছি, মানে মিডিলটাকে আমি ভরাট করে নিচ্ছি, যাতে একটা নিউট শেডটা আমি যেটা লিপ লাইনার শেডটা পেয়ে যাই। আমি বেশি ডার্ক শেড ইউজ করছি না দিনের বেলা মেকআপ বলে। দেন আমি এখানে লিপটাকে একটুখানি আলাদা কালার ভ্যারিয়েন্ট আনার জন্য আমি এখানে একটা পার্পল শেড আর একটু ডার্ক ব্রাউন শেডটাকে মিক্স ম্যাচ করে আমার লিপের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা ট্রিক্স বলতে পারো, যেটা আমি সবসময় বরাবরই করে থাকি। নিউ নিউ শেড অ্যাপ্লাই করার মতন আমার একটা মজাই আলাদা, যেটা আমি করে থাকি। তারপর আমি এখানে পুরো ফেসটাকে সেট করে নেবো প্লামের একটা মিস্ট দিয়ে। তারপর আমি একটু কেরামতি করছি এখানে, একটুখানি বিএনজির একটা কার্লার মেশিন দিয়ে চুলটাকে কার্ল করার চেষ্টা করছি। খুব একটা ভালো পারি বলবো না, বাট একটু চেষ্টা করছি, যেহেতু মেশিনস থাকলে একটু ইউজ করতে ভালো লাগে। বাট মোটামুটি হয়েছে, অত বেশি ভালো হয়নি প্রফেশনালি, এর জন্য আমি খুব একটা পছন্দ হয়নি আমার, এর জন্য আমি এই জিনিসটা করিনি। আমি পরে হয়তো এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আজকের এই পুরো টিউটোরিয়ালটা তোমরা জানিও, আশা করি সকলে খুব ভালো লেগেছে। আর প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নিচে ছোটো সে বেল আইকনে ছোটো দাবিয়ে দেবে, তাকে আমি যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে এই লুকটা সরস্বতী পুজো স্পেশাল বলতে পারো, একদম যারা নিউ লিপস্টিক পছন্দ করো, নিউ স্মোকি আই পছন্দ করো, তাদের জন্য খুব একটা সুইটেবল লুক। আশা করি সকলে খুব ভালো লেগেছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।